নাগরাকাটায় ভারত জোড়ো যাত্রায় সামিল হলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রবিবার এলাকার চা গবেষণা সংস্থা লাগোয়া এলাকা থেকে শুরু হয় ওই পদযাত্রা নানা স্থান পরিক্রমা করে। এদিনে কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রার মূল লক্ষ্য ঐক্য স্থাপন, ঘৃণা ও হিংসা বর্জন, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ও মহান সংবিধানকে রক্ষাই এই যাত্রার লক্ষ্য। শুধু কংগ্রেস কর্মী সমর্থক নন, যারা একতায় বিশ্বাস করেন এমন সব দলের কর্মী সমর্থকেরাই এতে অংশ নিয়েছেন। জলপাইগুড়ি জেলা কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধীর নেতৃত্বে গত 7ই সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রার সূচনা হয়েছিল। সাড়ে পাঁচ মাস পর তা মহাত্মা গান্ধীর আত্মবলিদানের দিন অর্থাৎ 30শে জানুয়ারি কাশ্মীরের শ্রীনগরে শেষ হচ্ছে। এদিন নাগরাকাটার ভারত জোড়ো যাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক সুবীর সুব্বা, ব্লক কংগ্রেস সভাপতি কাইলা সোনার, যুব কংগ্রেসের ব্লক সভাপতি ধ্রুব নারজিনারী প্রমুখ। শুল্কামোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিন। আজকে নাগরাকাটা ব্লকে ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে ভারত জোড়ো যাত্রা পালন করছি। রাহুল গান্ধী 7ই সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কন্যাকুমারিকা থেকে, কালকে শ্রীনগরে শেষ হবে। সাড়ে পাঁচ মাস ব্যাপী এই পদযাত্রা হয়েছে। রাহুল গান্ধী 3,500 কিলোমিটার হেঁটেছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ এতে অংশ নিয়েছে। শুধু কংগ্রেস কর্মীরাই এতে অংশ নেয়নি। আমাদের ভারত জোড়ো যাত্রা এই জন্য নয় যে নরেন্দ্র মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী অন্য কাউকে করতে হবে। আমাদের ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য ঐক্য, সংহতিকে বজায় রাখা, ভালোবাসা দিয়ে মানুষকে বেঁধে রাখা। হিংসা নয়, শত্রুতা নয়, এটা আমরা পরিহার করার চেষ্টা করছি, এটাকে দূর করার চেষ্টা করছি। ভারতবর্ষের ঐক্য সংহতি যাতে ঠিক থাকে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সংবিধান যাতে ঠিক থাকে, সেই জন্যই আমাদের ভারত জোড়ো যাত্রা। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।